আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের 3 নং অ্যাসাইনমেন্ট, দ্বাদশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে সুতা তৈরি ও বুনন। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এই হচ্ছে তোমাদের কাজ 1, কর্মপত্র পূরণ। নিম্নলিখিত বস্ত্রগুলো কোন বুননের তৈরি তা পাঠ্যপুস্তক অনুসারে নিচের ছকে সাজাও। জিন্স, গামছা, লুঙ্গি, ড্রিল, তাঁতের শাড়ি, বিছানার চাদর, গ্যাবার্ডিন, শেরওয়ানি, লাইনিং ভয়েল, পর্দার কাপড়। বয়ন পদ্ধতি, বস্ত্রের নাম, যৌক্তিক কারণ। কাজ 2 হচ্ছে নকশা তৈরি, সাদা সিধা, টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থীরা, আমার অসুস্থতার কারণে এই অ্যাসাইনমেন্টটি নিজ থেকে তৈরি করতে পারিনি, এটা একটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। 1 নং প্রশ্নের উত্তর, নিম্নে একটি টেবিলের মাধ্যমে চিহ্নিত কাপড়গুলি কোন বুননের তা কারণ সহ আলোচনা করা হলো। বয়ন পদ্ধতি, বস্ত্রের নাম, যৌক্তিক কারণ। সাদা সিথে, টুইল, সাটিন। তো এখানে বস্ত্রের নামগুলো আছে, গামছা, লুঙ্গি, তাঁতের শাড়ি, জিন্স, ড্রিল, গ্যাবার্ডিন, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, পায়জামা, পর্দার কাপড়, বিছানার চাদর, শেরওয়ানি, লাইনিং ভয়েল, সজ্জামূলক পোশাক। তো এখানে কারণগুলো দেওয়া আছে, যেমন বস্ত্র বয়ন পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই সাদা সিধে বুনন। এই বুননের কাপড় খুবই মজবুত হয় এবং ময়লা পড়লে সহজে বোঝা যায় না। এই বুননের সুতা কাপড়ের উপরিভাগে বেশিরভাগ সময় ভাসমান থাকে, তাই সচরাচর ব্যবহারের জন্য এই কাপড় উপযোগী নয়। 2 নং প্রশ্নের উত্তর, সাধারণত 3 ধরনের বয়ন পদ্ধতি দেখা যায়, যথাক্রমে সাদা সিধে পদ্ধতি, টুইল বয়ন পদ্ধতি, সাটিন বয়ন পদ্ধতি। নিম্নে 3 ধরনের বয়ন পদ্ধতি নকশা সহ ব্যাখ্যা করা হলো। এ দেখো, তোমাদের বই থেকে নেওয়া হয়েছে সাদা সিধে বুনন। এখানে এই ছবিটা আছে, ছবিটা আঁকবে এবং হচ্ছে এখানে যে বর্ণনা দেওয়া আছে, আমরা বাজার থেকে যেসব ভয়েল, পপলিন কাপড় কিনে থাকি সেগুলো মূলত সাদা সিধে বুনন প্রক্রিয়ায় উৎপাদিত হয়। এই বুননের মাধ্যমে গামছা, লুঙ্গি, তাঁতের শাড়ি ইত্যাদিও তৈরি করা হয়। তারপর রয়েছে দেখো টুইল বুনন। আমরা জিন্স, ড্রিল, গাবার্ডিন ইত্যাদি যে বস্ত্রের পোশাক পরিধান করি তাই হচ্ছে টুইল বুননের বস্ত্র। তোমরা এই ছবিটা অঙ্কন করে দেবে। তারপর রয়েছে সাটিন বুনন। সাটিন ও স্যাটিন বুনন, তো এখানে দেওয়া আছে দেখো, এই 2 ধরনের বুননেই টুইলের মতো অবিচ্ছিন্ন কর্ণ না থাকায় কাপড়ের উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল দেখায়। এই বুননের কাপড় দিয়ে সাধারণত সালোয়ার কামিজ, পাঞ্জাবি পাজামা, ফ্রক, পর্দার কাপড়, বিছানার কভার, সজ্জামূলক পোশাক ইত্যাদি তৈরি করা হয়। এছাড়া কোট স্যুট ও শেরওয়ানি কাপড়ের লাইনিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই বুননে কাপড়ের উপরিভাগে বেশিরভাগ সুতা ভাসমান অবস্থা থাকে, তাই সচরাচর ব্যবহারের জন্য এই কাপড় ব্যবহার উপযোগী নয়। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 14তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।